আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো তারিফ চলে এলাম তোমাদের সকলের পছন্দের আমি পদ্মজা গল্পের আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকে থাকছে গল্পটির ১৬তম পর্ব। তো চলো গল্পটি পড়া শুরু করি। টিনের চালে ঝুমঝুম শব্দ, বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলছে পরিবেশ। সে কাঁচুমাচু হয়ে ফোঁপাচ্ছে, বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না, বিপদে পড়ে এ বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজার কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসল। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করল, কথা আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করল, বলল, আমি দরজা খুলবো না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা খুলতে হবে না, আপনি ভয় পাবেন না, প্লিজ আপনি চলে যান, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা, আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝল লোকটা শিক্ষিত, কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে। তবুও সাবধানের মার নেই, সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসল, ভয়টা কমেছে। শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন। আপনার নাম কি? ডাক নাম বলুন। পদ্মজা, সুন্দর নাম, আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে, আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগে নাম বললেন, তখন তো ভয়ে কাঁপছিলেন, নাম শুনেছেন? বাব্বাহ! আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসল, কেন হাসল জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এ বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা, বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন, কিন্তু এত তাড়াতে হবে না, বৃষ্টি কমলেই চলে যাব, কষ্ট নেবেন না। খালি বাড়ি তো? বাকিটা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। উনার ধানের মিল তখন আমার আব্বার দখলে, ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে, মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাক নাম বাবু, আমার আব্বা ডাকে, ভালো নাম আমির। পদ্মজার কথা বাড়ালো না, বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞাসা করল, বাকিরা কোথায় বললেন না? আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল, আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি, বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখন আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু, এটা ভালো, অচেনা মানুষকে একেবারে বিশ্বাস করতে নেই। বাসন্তী ব্যান থেকে নেমে সামনে এগোলেন। মুর্শিদাবাদের বাড়িটা তিনি ছিনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই, ঝড়ও হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজ আলী বারান্দায় বসে হুকা টানছিল, সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন, বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি, কারা সান? বাসন্তী কেঁপে উঠলেন, ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন, বলেন, হুট কইরা মেঘখানা ইয়া পড়ল তো, তে আপনি কার বাড়িতে যাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান, ঘরের ভিতর থেকে চেয়ার এনে দেন, বলেন, মোর্শেদদার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন, গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক, এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল, গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনো পাবে না, একমাত্র গ্রামবাসীই পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন,
আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজালের চক্ষুদ্বয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল, মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন। তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন, হের ফরের বউ জানে? না, তাহেন কই আপনি? রাধাপুর লুকাইয়া রাখছিল বিয়ে কইরা? হ এখন মোরশেদ আমারে তালাক দিতে চায়, আমার সাথে সংসার করতে চায় না, তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইসি। আমি তার বাড়িতে থাকবার চাই, আপনারা আমারে সাহায্য করেন, গ্রামবাসী ছাড়া মোরশেদ আমারে জায়গা দিব না। রমিজালী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বলেন, আপনার জায়গা করে দেওয়ান আমার কাম, আপনি চিন্তা করেন না, মেঘটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তী চোখমুল জল জল করে উঠল, ভরসা পাওয়া গেল, রমিজালী প্রতিশোধের নেশা পেয়েছে। মোরশেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে, এইবার তার পালা, প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া তাহেন, আমি আরও কয়জনকে লইয়া আইতাছি। রমিজালী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান, সৈয়দ রজব মালিক কামরুলকে নিয়ে ফিরেন, সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার, গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার, তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন। পদ্মজা উসখুস করছে, টয়লেটে যাওয়া প্রয়োজন, প্রস্রাবের বেগ বাড়ছে, এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, এরপর কাছে কোমরে গুঁজে নিল, আয়াতুল কুরসি পরে বুকে ফোঁ দিল, তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমি চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা, সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি, এরপর কাঁপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমি ডাকল, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো, মানুষটা খারাপ হলে এতক্ষণ আক্রমণ করত, যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো, তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার তরিতে রেখেছে বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করল, বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে, যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল, না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল, শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা, কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মাব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল, এত ঘাড় তেড়া দুই কথা মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ, বারান্দা থেকে তাকালো আমির ও পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজালী ছেঁচিয়ে ডাকেন, কই রে মুর্শিদ দা, আকাম কইরে এখন লুকাইয়াছস কেন? বাইর হ, তোর আকাম ধৈরে লইয়া আইছি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে, গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হল, কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো, আছেন কেমন? এই তো আছি, তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজালী প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিতি 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো, সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্টটা নিয়ে দ্রুত পড়ল, এরপর কৈফিয়তের স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়, বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে তাই এ বাড়িতে উঠে পড়ি, বাড়িতে কেউ নাই জানলে?
আমির কথা শেষ করতে পারল না। রুমিজালি চেঁচিয়ে আশপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে, মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভড়কে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এটা আশা করি নাই, তোমার আব্বারে ডাকাইতেছি, উনি যা করার করবেন। আমির বিরক্ত নিয়ে বলল, আরে আজব, কি শুরু করছেন আপনারা? সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সৈয়দ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই, তোর বাপে মাতব্বর বইলে তোরা ডরাই আমরা, আকাম করবি আর সাইরা দিমু। আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে, রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার, কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। সৈয়দ ভিতরে ভিতরে ভয় পেল। আমিরের হাতে কম মার সে খায়নি, তবে আজ সুযোগ আছে, পুরো গ্রামবাসী একদলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, সগুলডাইয়া লাভ নাই, কুকামের ওষুধ না তুলে যাইতেছি না। আমি রাগে শক্ত হাতে ছয়েদের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে ছয়েদের মাথা ভন ভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে, সবার হাতে হাতে টর্চ হারিকেন, আধার নেমে এসেছে। আমির আবারও ছয়েদকে মারতে গেলে কয়েকজন এসে ঝাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বলেন, শিউলিরাম্মা, কয়জনটা লইয়া মাইয়াডেরা বাইট কইরা আনো, লুকাইছে নটি, গ্রামডা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে, দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অব্দি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে, চারপাশ যেন ভন ভন করছে। শিউলিরাম্মা পদ্মজার রুমে আসলো, দরজা খোলা ছিল, টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির, পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রীনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমুলতার অনেক বাহাদুরি এ মেয়ে নিয়ে, অনেক অহংকার, সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি, আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছল না পদ্মজার কান্না আর্তনাদ আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করার মেতে উঠল। পদ্মজাকে টেনে হিসেবে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখল। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না, পূর্ণা জ্বরে ছোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখল কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা, জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল, চেঁচিয়ে উঠল, আমার আফার এমনি ধরছেন কেন? আফা, এই আফা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে, আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রীনাকে বলল, খালা, আপনি আমার বোনটা এভাবে ধরছেন কেন, ছাড়েন? রীনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরে গেছিল, এজন্যে খালি বাড়ি তো বেটা ছাড়া ডাইকাই না, রস কমাইছে। পূর্ণার গা রিড়ি করে উঠল, তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন, এর মাইয়াটাও এমন হয়েছে, নিজেও এমন কিচ্ছা করল, মাইয়াও করল। পদ্মজা চমকে তাকালো, মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মা এক বেশ্যা, মাইয়ারে বানাইছে আরেক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব, আক্রোশের শরীর কাঁপতে থাকলো। রীনাসহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে ছেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল।
চোখের মণি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মার আগে ফোঁস ফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভিতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো, পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করল। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্ধা লাগব। পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সৈদ সহ আরও তিন চারজন এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা পূর্ণা প্রেমা বাজেভাবে উত্তক্ত হলো। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। তিন বোনের কান্না আর্তনাদ কারোর হৃদয়ে ছুঁতে পারল না। হেমুল তার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেয়ার কেউ ছিল না। এই ছিল আজকের পর্ব। পর্বটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। সত্যি কথা বলতে লেখক এখানে আমাদের সমাজ বাস্তবতার কিছু চিত্র তুলে ধরেছে, আর গল্পটি পড়তে পড়তে আমার নিজের চোখে পানি চলে এসেছে। জানি না তোমাদের কেমন লেগেছে। তো এই পর্বটি ভালো লাগলে লাইক করে দিবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।